প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা তোমাদের বই খাতা নিয়ে বসে পড়ো। তাই আর দেরি না করে আমি তোমাদের বাংলা শুরু করতে যাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের পড়াবো খামার বাড়ির পশু পাখি। খামার বাড়ির পশু পাখি দেখে নাও সবাই, তোমরা 52 পৃষ্ঠা দেখে নাও সবাই, তোমরা 52 পৃষ্ঠা দেখে নাও। ঠিক আছে শিক্ষার্থীরা, খামার বাড়ির পশু পাখি সবাই নাও। খামার বাড়ির পশু পাখি, খামার শব্দের অর্থ, খামার শব্দের অর্থ হচ্ছে পশু পালন, পশু পালন অথবা ফসল ফলানোর জায়গা। শুধু পশু পালন না, খামার বলতে এবং যে কোনো ফসল ফলানোর জায়গা, যেটা ওদের জন্য, যেমন নাকি আমরা থাকার জন্য আমাদের জন্য কি করছে, যে একটা বাড়ি বানাচ্ছে, তাই পশু পাখির জন্য, হ্যাঁ গরু ছাগলের জন্য ওদেরও একটা ঘর থাকে, ওদের লালন পালনের জন্য একটা কি থাকে, জায়গা থাকে, সেটার নাম হচ্ছে খামার। তাহলে খামার বাড়ি পশু পাখি সম্পর্কে আজকে তোমাদেরকে আমি কি আলোচনা করব। তাহলে দেখো গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামের নাম সোনাইমুড়ি। সোনাইমুড়ি একটা, এটা হচ্ছে একটা গ্রামের নাম। গ্রামে নানা পেশার মানুষের বাস, হ্যাঁ নানা রকম মানুষ, অর্থাৎ কেউ হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, অথবা কেউ কৃষক, হ্যাঁ কেউ পশু পালন করে, কেউ মুরগি পালন করে, হ্যাঁ কেউ ছাগল পালন করে, কেউ হাঁস পালন করে, এক একজন এক এক রকম। সেই নদীর পাড়ে বনি মিয়ার খামার, এই যে একটা নদী আছে ওখানে, ওখানে বনি মিয়ার খামার, নদীর পাড়ে বনি মিয়া, অর্থাৎ একটা মানুষের নাম হচ্ছে বনি মিয়া খামার। খামারে আছে অনেক গরু, বাছুর, গরু আছে এবং কি ওদের বাচ্চা আছে, বাছুর বলে কাকে, গরুদের বাচ্চাকে। ওই যে দেখো গরুরা ওখানে কি, হ্যাঁ ওখানে ঘাস খাচ্ছে, সাথে আছে ওদের বাচ্চা বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে, দিনের বেলায় গরুগুলো মাঠে চড়ে ঘাস খায়, বাছুর গুলো উদিক সেদিক ছুটি ছুটি করে, মাঝে মাঝে গাবি হাম্বা হাম্বা ডাকে, মাঝে মধ্যে গরু ঘাস খাবার মাঝখানে গরুরা হাম্বা হাম্বা করে ডাকে, ডাক শুনে, ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে, যখন হাম্বা হাম্বা করে ডাকে তখন তখন গরুর বাচ্চা কি করে মায়ের কাছে ছুটে যায়। আমাদের গরুগুলো কোয়েল আর ঘুষিকা, মানে কোয়েল আর ঘুষিকায়, ওরা কি খায়, আমরা তো ভাত মাছ মাংস বিস্কিট বিভিন্ন ধরনের খাবার খাই, কিন্তু গরু কি খায়, গরু খায় কি, হ্যাঁ কোয়েল আর ঘুষি। তাহলে কোয়েল বলতে কি, তাহলে আমাদের আজকে কোয়েল বলতে, কোয়েল বলতে বুঝতে হবে কোয়েল হচ্ছে তিল, তিল বা সরিষা থেকে তেল বের করার পর, কোয়েল হচ্ছে তিল বা সরিষা থেকে তেল বের করার পর যা অবশিষ্ট থাকে, অর্থাৎ ওদের যে উপরের আবরণটা থাকে সেটা হচ্ছে কোয়েল। ওদের খাবার হচ্ছে গরুর, গরুর খাবার হচ্ছে ওই ওই জিনিসটা কোয়েল। হ্যাঁ তারপর আর ঘুষি কাই, ঘুষি, ঘুষি বলতে কি, ছোলা, ছোলা, ছোলা তো তোমরা চিনো, ওই যে রমজানে আমরা ছোলা খাই ওটাকে হচ্ছে ছোলা, ছোলা বা গম, গম হচ্ছে যেগুলো দিয়ে আটা তৈরি হয়, হ্যাঁ গমের গুঁড়ো বা খোসা, ওদের গমের, গমের খোসা যেটা উপরের আবরণ আছে ওইটা, আর হচ্ছে ছোলা উপরে অংশ, এই অংশগুলো কি ওই যে গরু, গরু খায়। তারপর দেখো বনি মিয়া সত্তরে কবুতর বসেন, ওই যে বনি মিয়ার খামার বলছে না, বনি মিয়া শোক শোক করা বা কি, বুঝছেন মানে ওগুলো বনি মিয়ার খুব কি, অনেকজনের অনেকজনের এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, তাহলে বনি মিয়া সব হচ্ছে কবুতর পোষেন, বনি মিয়া সব করে কবুতর পোষেন, কবুতর কি করে লালন পালন করে, তারপরে কি কবুতর গুলো ভাগ বাকু বা বাকু এভাবে কি ডাকে, কিভাবে ডাকে, বা বাকু বা বাকু এভাবে কি কবুতরে ডাকে। বনি মিয়ার মেয়ে রিতা, বনি মিয়ার মেয়ের নাম হচ্ছে রিতা, রিতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে কবুতর গুলোকে খুব ভালোবাসে, হ্যাঁ গম ও মটর কেটে দেয়, কবুতরও কি খায় গম খায় ও কি মটর খায়। তারপর বনি মিয়ার মেয়ে কি করে ওদেরকে, হ্যাঁ এরকম করে মটর আর গম কেটে দেয়, কবুতর গুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে, ওদের যা যা
কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, আর কেউ উড়াউড়ি করতেছে, ওরা ইচ্ছে মতো ঘুরাঘুরি করতেছে। পাশে পরান বাবু ছাগলের খামার, পাশে আমার কবুতরের, পাশে আছে পরান বাবু ছাগলের খামার। হ্যাঁ, পরান বাবু কি করে ছাগলের খামার, এই যে দেখো ছাগলের খামার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে তো সব ছাগল এবং ছাগলের বাছুর, ছাগলের বাচ্চাও কি সাথে আছে খামারে আছে। অনেক ছাগলও ছাগল ছানা, সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে। হ্যাঁ, অনেক রকম ছাগলের ছাগল কিরকম অনেক রকম থাকে, এই যে দেখছো অনেক রকম লাল কালো সাদা, সেগুলো কেন কোনোটা লালচে। ছাগলগুলো মাঠে চরে ঘাস খায়, ওরা মাঠে চলাফেরা করতেছে, তারপর ওখানে কি আছে গাছ গাছ আছে, গাছগুলো কি খাচ্ছে, ঘাস খায়, লতা পাতা খায়। ছাগল ডাকে বে বে, ছাগল কিভাবে ডাকে বে বে করে ডাকে, আশেপাশে ছাগল ছানাগুলো লাফালাফি করে। ওই যে ওদের বাচ্চাগুলো, ওরা যখন এখানে ঘাস খাচ্ছে, হ্যাঁ চুরাচুরি করতেছে, তখন ওদের বাচ্চাগুলো লাফালাফি করে। একটু দূরে মতিবিবি মুরগির খামার, একটু দূরে আবার মতিবিবি, এই যে মুরগি পালন করে তার নাম কি মতিবিবি, তারপরে ছাগল যে পালন করে তার নাম পরান বাবু, তারপরে কবুতর পালন করে গনি মিয়া, তারপরে ওই গরু পালন করে কে জন্য, ওদের
শুক্রবার আজকে তোমাদের এটা নিয়ে আলোচনা করেছি, তোমরা ওটা ভালো করে করবে, ঠিক আছে? এখানে প্রায় পাঁচটা খামারের কথা দেওয়া আছে, তোমরা সেই পাঁচটি খামার ভালো করে শিখবে, ভালো করে। হ্যাঁ, ওখানে এই যে খার কি কি খামার আছে ও খার না, হ্যাঁ, যেমন নাকি গরুর খামার কার, কবুতরের খামার কার, হ্যাঁ, ছাগলের খামার কার, মুরগির খামার কার, হাঁসের খামার কার, হ্যাঁ, একটু আর কুকুরকে পালন, ওদের নামগুলো একটু তোমরা ভালো করে শিখবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এতটুকু, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।